তোমাদের জ্বালা কি আমি বউটাকে একটু লাগাতেও পারবো না? ফেয়ার লাভলি কাকুয়ের বালকিউ লেভেল একদম জিরো, এ ফেয়ার লাভলি মাখতেই পারে না। টেকো দা, তুমি নিজেই দেখো। আচ্ছা বলো তো, একটা ফেয়ার লাভলি কোয়ালিটি ভালো তুমি কি করে বুঝবে? চলো চলো চলো। ললিতা স্বামী, তুমি কি ইচ্ছা করে কঠিন প্রশ্ন করছো? প্রথমে এক সপ্তাহ নিজের কালো বান্টুতে ফেয়ার লাভলি খুঁজতে হবে। এক সপ্তাহ পর যদি আপনার বান্টুটা কালো থেকে ফর্সা হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ফেয়ার লাভলিটা নাম্বার ওয়ান কোয়ালিটি। ইটস রাইট, ইটস অ্যাবসলিউটলি রাইট। হইলা, তুমি তুমি এটা কি করে পারলে? আপনি বলেছিলেন না স্যার এক সপ্তাহ লাগিয়ে দেখতে, আমি লাগিয়ে দেখেছি স্যার, আমারটা ফর্সা হয়ে গেছে। মানচক ধন সামলে কথা বল। সেদিন বাড়িটা ছিল তোর, বাড়িতে তুই পোঁদে ফেয়ার লাভলি মেখে শুয়েছিলিস বলে আমি কিছু বলিনি। আমার ভুল আছে, ক্ষমা করে দেন। আজ আমার বাড়িতেও ফেয়ার লাভলি আছে, প্যান খুলে কথা না বললে এই ফেয়ার লাভলিটা জায়গা মতো গুঁজে দেব। তাহলে আমরা বাবা হব কি করে? সেদিন তোর ক্লিনিকে গিয়েছিলাম, তোর থেকে একটা ফেয়ার লাভলি কিনলাম, আর একটা মেয়ে ছিল তোর থেকে একটা বিচিস্টিক কিনলো। হ্যাঁ, ওটা আমার শ্বশুরের গার্লফ্রেন্ড। তো 150 রুপিয়া দেগা হবে কি? লজ্জা লাগা দরকার। কেমন বোকা পাঁঠারে তুই, হ্যাঁ ডেলি মারছি নাকি? হট মা, মাথাটা বহুত গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করি। এই শালা, তুই কোথাকার মাথা ঠান্ডা করলি রে? জানো উনি গার্লস স্কুলের বাইরে একবারে লাখখানেক পরোটা বিক্রি করলেই তোমার হাতে ফেয়ার অ্যান্ড লাভলির বদলে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ঝুলবে। এখান থেকে গোটা পোঁদ নিয়ে বেঁচে ফিরলে তবে তো পরোটা বিক্রি করবে।